Hey guys, assalamu alaikum, myself Sahil Ahmed Faisal and welcome to my another video. আজকে আমরা গভীর রাতে চলে যাচ্ছি তাকওয়া মসজিদ শামমা হালদার পাড়া নোয়াপাড়া। আমরা ওই মসজিদে যাচ্ছি কিয়ামুল লাইল নামাজ পড়তে। ওখানে কি হতে চলেছে তা দেখতে চাইলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং মসজিদের সিনেমাটিক ভিডিওটি আপনারা প্লে করতে থাকুন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি তাকওয়া মসজিদ শামমা হালদার পাড়া। মসজিদটি কীরকমভাবে ডেকোরেশন করা হয়েছে রমজান উপলক্ষে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার থেকে এই মসজিদটি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, কারণ এই লাইটিংগুলো দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে রমজান উপলক্ষে। এখন আমরা কিয়ামুল লাইল নামাজ পড়তে চলে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিতরে কি হতে চলেছে তা দেখতে চাইলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, অলরেডি নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষে সবাই মোনাজাত ধরেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। মোনাজাতের পরে কি ঘটলো দেখুন, দেখতেই তো পাচ্ছেন সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মোনাজাতের পরে। ওরা এখন ঘরে চলে যাওয়ার জন্য কি ভিড় লেগেছে, তার পিছনে কি রহস্য রয়েছে তা জানতে চাইলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি আপনারা মসজিদের ভিতরের ডেকোরেশনটি দেখুন। আমি বললাম না, ঘরে যাওয়ার এত ভিড় লাগার রহস্য আছে একটা, ওই রহস্যটা আপনারা তো দেখতেই পাচ্ছেন সবার হাতে হাতে একটা করে বিরিয়ানি। পাশাপাশি আমার ভাইও নিয়ে নিল আমাদের তিনজনেরটা এক হাতে। সো এখন আমরা চলে যাব। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম। আজকে হলো আমরা এমন একটা জায়গায় নামাজ পড়লাম যেখানে এই নামাজটা আমি বিগত জীবনে করি নাই। আসলে আমি নামাজটা পড়ে আতঙ্কিত হয়ে গেছি, অর্থাৎ নামাজের ধারাবাহিকতাগুলো একটু ভিন্ন রকম, অন্যান্য নামাজ থেকে ভিন্ন। আমি অবশ্য শেষে দুই রাকাত নামাজটা পেয়েছি, সেটা হলো সেই নামাজের নাম হলো কিয়ামুল লাইল নামাজ, এটাকে কিয়ামুল লাইল নামাজ বলা হয়। তো আমরা নামাজটা পড়ছি, নামাজের পাশাপাশি দেখেন আপনারা হয়তো এই প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন এটা কোন মসজিদে দেয়। এটা নোয়াপাড়ার একটা মসজিদ আছে বিখ্যাত, খুব সুন্দর, সেই মসজিদে এখন আমরা নামাজ পড়লাম। নামাজের পাশাপাশি প্যাকেটটা নিয়ে আসলাম, প্যাকেটের মধ্যে খুব সুস্বাদু কিছু খাবার রয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। রমজানের শেষ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগে রাত পর্যন্ত এখানে এই ধরনের খাবার আপনারা পরিবেশন করবেন। দেখেন কত সুন্দর খাবার দিয়েছে, কত সুন্দর খাবার দিয়েছে দেখতেছেন। খাবারটা মূল বিষয় না, বিষয়টা হলো নামাজটা কেমন লাইল নামাজ। আমি শুনছি নামাজটা বলে খুব সুন্দর হয়, সেই নামাজটা আমি দেখতে গেলাম।
পাশাপাশি প্যাকেটটাও নিয়ে আসলাম। আপনারা তো এতক্ষণ ধরে দেখলেন আমরা কিয়ামুল্লাহ নামাজ শেষে মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ নামাজ ইউনিট ফাউন্ডেশন থেকে সেহেরির জন্য বিরিয়ানি দেওয়া হয়েছে। আপনারা যারা সেহেরিতে এরকম খাবার খেতে চান চলে আসুন, 4 লাখ পর্যন্ত থাকবে এই সুযোগটি। আপনারা যারা খেতে চান চলে আসুন। সো পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে। আপনারা ওই ভিডিওগুলো যদি পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং আপনার ফ্রেন্ডকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।